দর্শক, টাঙ্গাইলের প্রচারণার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তফা ফিরোজ। মোস্তফা, শেষ মুহূর্তে প্রচারণা কেমন দেখছেন? জি রুমি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনে আছে আর 2 দিন, কিন্তু প্রচার প্রচারণা আছে আর 1 দিন। এরই মধ্যে বাড়তি অনুপ্রেরণা যোগাইল বাংলাদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে টাঙ্গাইলের এমপিদের সাথে কথা বলা। তিনি এমপিদের সাথে কথা বলে এমপিদের কাছে এটুকুই বললেন, সবাই একজোট হয়ে ভোটের মাঠে কাজ করার জন্য। পাশাপাশি তিনি টাঙ্গাইলের জনগণের কাছে ভোট চাইলেন আগামী নির্বাচনের জন্য। এছাড়াও তিনি গত নির্বাচনের যে অধা ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ বা অন্য অন্য উন্নয়ন কাজগুলো, তার ধারাবাহিকতা রক্ষার জন্য টাঙ্গাইলবাসীর কাছে পুনরায় ভোট চাইলেন। এরই অংশ হিসাবে আমি এখন কথা বলছি টাঙ্গাইল জেলা বিএনপির সেক্রেটারি ডাক্তার শহীদুল্লাহ কায়সারের সাথে। শান্তিপূর্ণভাবে প্রত্যেক এই প্রার্থী তাদের সমর্থন আদায়ের প্রাণান্ত চেষ্টা করছে এবং কোন সহিংসতা, বড় ধরনের কোন সহিংসতা আমরা এখনো লক্ষ্য করিনি। এবং নির্বাচনী সহিংসতার কারণে হসপিটালে ভর্তি হয়েছে এরকম অবস্থা টাঙ্গাইলে বিরাজ করছে না। টাঙ্গাইলের সাধারণ জনগণ 30 তারিখে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করার জন্য উন্মুখ হয়ে বসে আছে। আসলে 2008 সালের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে টাঙ্গাইলে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হবে। এবং সুখের বিষয় এটি যে হ্যাঁ, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল আর প্রতিষ্ঠার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এবং এখানে সরকারি পর্যায়ে 15 তলা একটি বিল্ডিং হসপিটাল বিল্ডিং সেটি হচ্ছে, 12 তলা নির্মাণ কাজ শেষ, এখন 13, 14, 15 হয়তো হবে। একাডেমিক বিল্ডিং এর নির্মাণ কাজ প্রায় শেষ এবং অচিরে এটি উদ্বোধন করা হবে বলে আমরা আশা করছি। জি ধন্যবাদ সারা। এই ছিল আমার কাছে টাঙ্গাইলের সর্বশেষ সংবাদ। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে প্রচারণার বিস্তারিত জানাচ্ছিলেন মোস্তফা ফিরোজ। চলে যাচ্ছি পর সংবাদে। নির্বাচনী